ধন্যবাদ প্রিয় দর্শক সাথে থাকার জন্য। আমরা কথা বলছিলাম চারজন অতিথির সাথে এনটিভি কমিউনিটি কাপ 2016 কে নিয়ে, এবং আমরা কথা বলছিলাম এই খেলার সম্পূর্ণ নিয়মাবলী নিয়ে এবং কারা কারা এই খেলায় অংশগ্রহণ করছেন এবং কিভাবে এই খেলাকে আমরা গতবারের মতো সাকসেসফুল করে তুলতে পারি। এই বিষয়ে কথা বলার জন্য আমি আবার যাচ্ছি জনাব হেলালুদ্দিন খান আপনার কাছে। আপনার কাছে একদম নির্দিষ্ট একটা কোশ্চেন আমার, যে এই গতবারের পর আপনি এবারও কেন এই টুর্নামেন্টে স্পন্সর? আসলে প্রবাসে আমাদের ইয়াং জেনারেশনের জন্য বিনোদনমূলক খেলা, এটা বোধহয় এনটিভি প্রথম শুরু করেছে কমিউনিটি কাপ। আমি মনে করি আমি কমিউনিটির একজন দায়িত্ববান হিসাবে আমার কর্তব্য যে এরকম ভালো কাজ যারা করে তাদের কমিউনিটি ওয়ার্ক করা, যেটাকে বলা হয়। এই জন্যই আমি আমার কোম্পানি থেকে এনটিভি কে সাপোর্ট দিচ্ছি। হেলথ সাইড সবসময় পাশে থাকে এনটিভি এবং থাকবে আগে। আমি একটু হেলাল ভাই, হেলাল ভাই সবসময় আমাদের কমিটির ম্যাটারের সাথে কমিটিতে সাথে সব সময় সে আমাদের এনটিভি বলেন যে যে কোনো কমিটি সাপোর্ট দিয়ে থাকেন। থ্যাংক ইউ ফর হেলাল ভাই সাপোর্টের জন্য। আর আমাদের পরিস্থিতি একদম সবগুলো কমপ্লিট, এখন মনে হয় আমাদের এখান থেকে বাছাই করে 16টা আমরা নিচ্ছি। এই খেলাটা হবে ভিক্টোরিয়া পার্কে, সেম গতবারের মতন তিনটা মাঠে কি আপনারা ব্যবহার করবেন? তিনটা মাঠ খেলা হবে, একত্রে তিনটা মাঠে খেলা চলবে। এইট প্লেয়ার 10 ওভার। এইবার কিছু ভালো ধরনের প্লেয়ার আসবে, মানে আমাদের কমিটিকে জাস্ট খেলাটা তো আমাদের খেলাটা তো একটা মানে আনন্দ একটা ফুর্তি করা, এই জন্য ওইটাকে উৎসাহ দেওয়ার জন্য, খেলাটাকে একটু উৎসাহ করার জন্য ভালো কিছু প্লেয়ার আসবে, বাংলাদেশের জাতীয় ন্যাশনাল টিমের প্লেয়ার আসবে। আকর্ষণ কিছু আকর্ষণ, আমরা নাম টাম বলবো না, কোন টিমে থেকে আসছে সেটাও বলবো না। আমার যতটুকু ধারণা আমি শুনতে পাচ্ছি আস্তে আস্তে সবাই এমন আমাদের প্রমোদ লাস্ট ওয়ান উইক দিয়ে যাচ্ছে, বেশ কিছু কল আসছে এখনো এন্ট্রি করার জন্য, আমরা যেহেতু ডিসাইড হয়ে গেছে আপনারা 16, আমি আমার যতটুকু জানা ব্রিটেনের সব জায়গা থেকে কিন্তু আপনাদের এখানে টিমের লিস্ট যেটা আসলো অনেক জায়গা থেকে আসছে, বার্মিংহাম, পোর্টসমাউথ, ম্যানচেস্টার, সব জায়গা থেকে আসছে, ইতালি থেকে আসতে চাচ্ছে, ইউরোপ থেকে নেক্সট টাইম আবার এমন অনেক কিছু বলতেছে। আমরা তো বোলিংটা যেটা আমরা বলটা যেটা ট্যাপ টেনিসটা অনেকে রিকোয়েস্ট করতেছে এটা প্রপার ক্রিকেট বোলার নেওয়ার জন্য, প্রপার বল ক্ষেত্রে প্রপার মাঠ লাগে সবকিছু, মানে এত এনজয় হবে না আমার মনে হয় এইভাবে হলে, কারণ এখন তো সবাই এনিবডি ক্যান জয়েন কমিটির জন্য এটা ঠিক আছে। তবে হ্যাঁ, মজাক আর্ট করার জন্য প্রপারটাও হওয়া উচিত, আমার মতে প্রপারটা হওয়া উচিত। আপনার নেক্সট নেক্সট একটা প্ল্যান আছে, যদি আমরা যারা আমাদের ভাই বোনেরা আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো তাদের বাচ্চাদেরকে নিয়ে আসেন ভালো একটা কাজে সহযোগিতা, যদি বাচ্চাদেরকে নিয়ে আসেন, বাচ্চাদেরকে একটু ডাইভার্ট করেন যে বাঙালি ক্রিকেট, বাঙালি ছেলেরা খেলতেছে, বাঙালি লোকদেরকে তাদের সাথে জড়িত করেন এবং আমাদের পরিচয় বিশ্বের মাটিতে আমাদের পরিচয় কিন্তু একমাত্র তাদেরকে যদি আমরা আজকে এই ধরনের বিনোদনে নিয়ে আসতে পারি তাহলে তাদের মাইন্ড ডাইভার্ট হবে, তারাও খেলবে এবং যত বেশি দর্শক আসবে তত বেশি কিন্তু কমিউনিটির লোক আপনাদেরকে স্পন্সর করতে আসবে। আরেকটা প্রশ্ন, আপনি কি ক্রিকেট খেলতে পারেন? আমি যদিও ক্রিকেট খেলতে না পারি কিন্তু ক্রিকেট দেখতে খুবই ভালোবাসি, আমার স্মরণ আছে আর কি যে হেলাল ভাই আপনি কি বাংলাদেশের লাস্ট খেলাতে গিয়েছিলেন? একটা মজার কথা বলি বাবু ভাই, আমি যখন খুব ছোট ছিলাম ক্লাস 5 6 ছিলাম তখন আমার ছোট একটা রেডিও ছিল,
তো আমরা কিন্তু তখন ওই রেডিওতেই শুনতাম খেলা ধারাভাষ্য, এটাই অনেক মজা লাগতো। বাট আপনি অবশ্যই মাঠে আসবেন ওইদিন, ইনশাআল্লাহ আসবো 5-6 তারিখ। আমরা সবাই আমি আমি চেষ্টা করব যারা দর্শক আসবে সবাই অন্তত পক্ষে আমার আমার হিল সাইড টেবিলসের পক্ষ থেকে হয়তো কিছু বেলুন কিছু ফ্যান এগুলো আমি দিই। বাট টিকিট দিবেন না কিন্তু, টিকিটও দিতে পারি স্যার, থাকতে পারে আমার একটা লটারি থাকতে পারে, রাফেল ড্র। আমি আমি আসছি আপনাদের কাছে, কত লোক আসে তাদের আমি 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 আপনাদের কাছে আবার আসছি, তার আগে একটু চমক দিয়ে আসি দর্শকদেরকে। প্রিয় দর্শক, এই পর্যন্ত যারা আমাদের এনটিভি কমিউনিটি কাপ 2016 এ নাম লিখিয়েছেন, রেজিস্ট্রেশন করেছেন, তারা হচ্ছেন সিলেট রয়্যালস, ওসমানীনগর ইয়াথ অ্যাসোসিয়েশন, উইনকনস প্রপার্টিস, ওয়াকিং ইলেভেন, মাহবুব অ্যান্ড কো, সুন্দরবন ক্রিকেট ক্লাব, এটা হচ্ছে খুলনার একটা ক্রিকেট ক্লাব, কেবি টাইগার্স, দুরন্ত লক্ষ্মীপুর, বাংলাদেশ সেন্টার, বাংলাদেশি ইতালিয়ান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন টাওহাম ওয়েটস, ফুল বেঙ্গল টাইগার্স, বিএসইউ, টিম বার্মিংহাম, সিলেট সুপারস্টার, বাংলাদেশি পর্তুগিজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ইউকে বিএনপি, রিটায়ার্ড ক্রিকেটার্স, ও রিটায়ার্ড ক্রিকেটার্স, আচ্ছা ওকে দ্যাটস গুড, আমরা সবাই, নোয়াখালী অ্যাসোসিয়েশন, চিটাগং অ্যাসোসিয়েশন, কুমিল্লা লিজেন্স, ভেরি ইন্টারেস্টিং, একটা একটা জিনিস খুব ইন্টারেস্টিং, রিটায়ার্ড ক্রিকেটার্স, এখানে কি এই ব্যাপারে আপনি রিটায়ার্ড বলতে কি তাদের বয়স কি 70 আপ? না না, এটা এটা আমার মনে হয় এটা বুঝিয়েছে যারা প্রফেশনাল ক্রিকেট শেষ করেছে, হ্যাঁ হ্যাঁ, এখন বোধহয় সে ক্রিকেট হয়তো খেলতে পারে না বা সময় হয় না, বা এরকম আমার মনে হয় যে আমরা কি বলতে পারি বুড়োদের, কিন্তু আপনিও আছেন না, বুড়োদের কেন বলবেন, না না এটা যে রেখেছে সেই কিন্তু ভালো বলতে পারে বাবু, যার টিম, হ্যাঁ ওই যে যার টিম তাকে আনে, কে এটা টিম, এটা টিম টাকার, এটা জানেন কি না কে এটা, যে কন্টাক্ট করছে তার কন্টাক্ট আমরা তাকে নেক্সট প্রোগ্রামে, নেক্সট প্রোগ্রামে ইনভাইট, আচ্ছা আমি তখন আমরা ওইটাতে, আচ্ছা আমার আমার টিমের নামটা কেন বলবো, হিলসাইড ট্রাভেলস, না না এই যে ফ্যাঞ্চাইজ কল্যাণ সমিতি, যদিও রাজয়ন, আমার মনে আরো একদিন সময় আছে, এরপর আমরা লটারির মাধ্যমে 16টা টিম নেব, আপনারা চাইলে রেজিস্ট্রেশন করতে পারেন, আরো একদিন সময় আছে, আমি আপনার কাছে আবার আসছি একটু পরে। তার আগে তুহিন ভাই, আপনি তো গতবার ছিলেন তাই না, জি, এবং এবারও অংশগ্রহণ করতেছেন, আপনি বলছেন এবার আপনার প্রত্যাশা হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া, এবার কিন্তু দেখছেন মানে ব্রিটেনের প্রত্যেকটা জায়গা থেকে এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে টিম আসছে, তো বেশ কম্পিটিশন হবে, আপনি কি মনে করেন জিনিসটি? আমিন আসলে এনটিভি কমিউনিটি কাপে আমরা আসছি হচ্ছে, আমিন উইনকন প্রপার্টিজ আসছে শুধু জেতার জন্য না, এটা পার্টিসিপেট করার জন্য, আর এনটিভির এটা একটা আমি বলবো আমিন বিশাল একটা আমি সাপোর্ট কমিউনিটির জন্য, যেটা ওই হেলাল ভাই যেটা বলছে যে কমিউনিটির লোকজনকে নিয়ে ক্রিকেট খেলা, তাদেরকে ইন্সপায়ার করা, বাচ্চাদের ইন্সপায়ার করা, তো এই জন্যই আমরা আসছি। অবশ্য খেলতে যখন আসছি আমাদের চেষ্টা কোনো ত্রুটি থাকবে না, গত বছর আমাদের চেষ্টা ছিল ভালো, এবারও চেষ্টা থাকবে, জিততে চাই, জেতার জন্যই তো এই মাঠে নামা, কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে হ্যাঁ ভালো খেলে হারা আর কি, এটাই হচ্ছে আমাদের ইয়া। তবে আর আর উইনকন প্রপার্টিজ কিছু চমকে নিয়ে আসতে পারে, যেমন বাবু ভাই বলতেছিল হ্যাঁ হ্যাঁ ন্যাশনাল টিমের প্লেয়ার আমরা নিয়ে আসতে পারি, কনফার্ম মুস্তাফিদ আসতে না, বিকজ সে কিন্তু আরো প্লেয়ার আছে বাংলাদেশে, কিন্তু একজন না শুধু আরো প্লেয়ার আছে, হ্যাঁ আমি আসছি আপনার কাছে, অনেক রিটায়ার্ড প্লেয়ার আছে, হ্যাঁ রিটায়ার্ড আছে, এইজন্য কিন্তু নামটা দেওয়া হয়েছে, আচ্ছা সবাই কিন্তু শুনতেছেন অনেক রিটায়ার্ড প্লেয়ার আছে। আমি যাচ্ছিলাম কাদির শাহিন সাহেব আপনার কাছে, আমি আবার প্রশ্নটা যে গতবারে কিন্তু প্রত্যেকটা টিম এবার অংশগ্রহণ করতে চাচ্ছে, বাট আমরা হয়তো 16টার বেশি নেব না বলে আমাদের বোর্ড সিদ্ধান্ত নিল, বাট আমরা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করছি যে আমরা টসের মাধ্যমে পরে 16টাকে নেব, বাট গতবারের আর এবারের মধ্যে আপনারা মানে কেমন কম্পেয়ার করতে পারেন আপনি? আসলে আমাদের যে আমি বলবো না যে কোনো ত্রুটি হয়েছে, তবে প্রথমত বরিশাল অ্যাসোসিয়েশন ছিল তাই না, গ্রেটার বরিশাল অ্যাসোসিয়েশন ছিল, আমাদের ভালো টিম ছিল, আনফরচুনেটলি খেলা তো খুব হাড্ডাহাড্ডি লয় হয়েছে, হ্যাঁ হ্যাঁ তাই হয়েছিল, তাও হয়েছিল মাহবুবান কোর সাথে, তারপরে আবার একবারে খেলা হয়েছে, একবারে খেলা হয়েছে সুপার ওভার যেটা আর কি, সেই ওভারে হেরে গিয়েছি। আমি একটু হেলাল ভাইয়ের আরেকটা বিষয়ের সাথে রিলেটেড করতে চাই সেই প্রশ্ন হিসেব, ক্রিকেট খেলায় এবছর আমরা টিম গত বছরের এক্সপিরিয়েন্স থেকে এক্সপিরিয়েন্স আমরা সাথে রেখেই আমরা আরো চেষ্টা করতেছি আমরা হয়তো জিতবো, কিন্তু হার জিত থাকবেই খেলায়, কেউ কিন্তু অগ্রিম বলতে পারবে না কে জিতবে, যারা পার্টিসিপেট করতেছে 20টা টিমের বা 16টা টিমের প্রত্যেকেরই টার্গেট থাকবে ভালো খেলা এবং চ্যাম্পিয়ন হওয়া। আমি একটা একটা শেয়ার করতে চাই, 2011 সালে বাংলাদেশ প্রথম ইংল্যান্ডকে হারায় এবং এটা খেলাটা হয়েছিল ব্রিস্টলে, তো আমার প্লেয়ারদের সাথে যোগাযোগ থাকার কারণে আমি 14টা টিকিট পেয়েছিলাম, তো আমরা গাড়িতে করে ব্রিস্টল গিয়েছিলাম, বাংলাদেশ হ্যাঁ 233 রান করেছিল ওই খেলাতে, কি আশরাফুল ছিল, আশরাফুল ছিল সেই ম্যাচে, এবং মুশফিক রহিমের তার চোখের ইনজুরির কারণে খেলতে পারে নাই,
যার জন্য সে ওই দিন কিপিং করতে পারে নাই। আচ্ছা হ্যাঁ, তো খেলার যখন বাংলাদেশ ফার্স্ট ব্যাটিং করে 233 করেছে, তার মানে লাঞ্চে বাইরে বের হওয়ার সময় আমরা অল্প বেশি ছিল না, তো ইংলিশে বলতেছিল যে ইজ ওয়েল বাংলাদেশ ইজ ইজ অ্যাকচুয়ালি ট্রাই টু অল দ্য ওয়ে টু ব্যাট 50 ওভারস, দে ডোন্ট ওয়ান্ট টু প্লে ভেরি গুড ক্রিকেট অর দে ডোন্ট ওয়ান্ট অ্যাটাকিং প্লে অ্যাটাকিং ক্রিকেট। সো এটা আমাদের জন্য একটু ইনসাল্টিং লেগেছে যে 233 ইনাফ, ওয়েল আমরা বলতেছি যে যদি ভালো হয়ে যায়। তো শেষে ভাগ্য আমাদের সেই ছিল এবং ইয়ান বেল ওদিন ইঞ্জুরি হওয়ার কারণে হসপিটালে গিয়েছিল, পরে এসে সে ইলেভেন্থ ব্যাটসম্যান হিসেবে নেমেছিল, কিন্তু আমরা জিতেছিলাম। হ্যাঁ, সেদিন আমরা জিতেছিলাম। এখন আমি যেটা বলতে চাই যে হার জিত থাকতে এরকম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রকম একটা অবস্থান থেকে আমরা কিন্তু জিতেছিলাম এবং আমাদের কাছে ওদিন মনে হয়েছে যে সবচেয়ে যে মানে আমাদের স্মরণীয় ব্রিটেন বিজয়, ধন্যবাদ, ব্রিটেন বিজয় ছিল। এবং আরেকটা বিষয় হেলাল ভাই, আমি একটু পরে আপনাকে আবার আসছি, আমি যাচ্ছিলাম তুহিন ভাই, তুমি একটা জিনিস দিন, এটা সেটা হচ্ছে এখানে এই ধরনের টুর্নামেন্ট কমিউনিটি কাপ আমি কিন্তু আমার এই এত বছরের লাইফে ইংল্যান্ড লাইফে আর দেখি নাই এবং কেউ করে নাই অন্য কোন এনটিভি ছাড়া নাই। এই যে এনটিভি আমি তো আগেই বলছি যে এটা আসলে না অন্য কোনো চ্যানেল করে নাই এবং এনটিভি এটা শুরু করেছে। আমার সাথে বাবুবের সাথে আমি লাস্ট ইয়ারে কথা হয়েছে এবং এবারও বাবুবাইকে আমি কয়েকবার ফোন দিছি, বাবুবাই টুর্নামেন্টের কি অবস্থা, আমার টিম কিন্তু থাকবে আছে, কবে শুরু হচ্ছে, মানে আমাদের আগ্রহ আছে, আমাদের আগ্রহ ছিল, আমার আগ্রহ আছে, যদিও মানে কি বলে এখন আর ক্রিকেট খেলি না কিন্তু ক্রিকেটের জন্য পাগল। এবং আরেকটা জিনিস হচ্ছে বাবু ভাই যেটা আগেই বলছে যে আমি নেক্সট ইয়ার প্রপার ক্রিকেট বল ব্যাট দিয়ে খেলা হবে, এটা হলে আপনাদের মানে আপনার যে সাপোর্ট লাগে হেলাল ভাই তো আছে, উইনকন প্রপার্টিজও করবে, কোনো অসুবিধা নাই। কারণটা হচ্ছে অনেক প্লেয়ারই এখন আসতে যাচ্ছে না, যেমন আমি অনেক প্লেয়ার কল দিছি, হ্যাঁ টেপ টেনিস অনেক খেলতে যাচ্ছে না, তারা বলতেছে যে যদি টেপ টেনিসে খেলি তাহলে আমার খেলা ভালো হবে না, আমি আসলে পারফর্ম করতে পারবো না, রাইট? সো প্লে উইথ দ্য প্রপার ক্রিকেট বল দেন আই উইল কাম ডেফিনেটলি। এবং এটা গত বছর যখন আয়োজন হয়েছিল, জি জি, যখন প্রোগ্রাম হয়েছিল তখন আমি একটা দাবি করেছিলাম যে আসলে প্রপার গেম বল দিয়ে খেলা উচিত। এখন এনটিভির দিকটাও ঠিক আছে এবং তাদের দাবিটাও ঠিক আছে, এখন দুপক্ষ কি হ্যাপি করতে হবে, কারণ এখানে আপনি হয়তো 20টা টিম পাবেন না, এটা সত্যি কথা, এনটিভির এই দিক থেকে ঠিক আছে। এখানে কাজী শাহিন স্যার একটা কথা বলি, আমার তো কারণটা হলো যে আমরা তো কমিটিকে এক করার জন্য, মানে এনজয় করার জন্য বলতেছি যে এনটিভি ঠিক আছে, আমার কিছু লোক আছে, হ্যাঁ খুবই কম, মানে আমরা যে প্রপার ক্রিকেটটা খেলি প্রপার যদি খেলতে আপনারা টিম কম হবে, ম্যাক্সিমাম মানে আমরা কমিউনিটির ইনভলভমেন্ট পাচ্ছি না ভালোভাবে, এবং তখন দেখবেন সারা ইউকে যারা পেশাদার ক্রিকেট খেলে তারা আছে। না আপনার পয়েন্ট অফ ভিউ 100% রাইট, আমি কিন্তু পেশাদার ক্রিকেট এটা না না না, আমি চাচ্ছি আমার কমিউনিটিটাকে একত্রিত করা, একটু এনজয় করা এবং ফ্যামিলি এক্স্যাক্টলি, যেমন হচ্ছে যে এখানে একটা সলিউশন আছে, এখানে আমরা দুটো টুর্নামেন্ট হতে পারে, আমরা দুইটা সিজন করতে পারি, দুটো টুর্নামেন্ট হতে পারে, প্রপার ক্রিকেট বলের, ক্রিকেট বলের জন্য গুড আইডিয়া, এটা 10 টি টিম হোক আর 15টা টিম হোক, তাদেরকে নিয়ে একটা টিম হবে এবং একটা হবে এই টিম, এবং যে দুইটা টিমই উইন করবে তাদের দিয়ে আবার ফাইনাল একটা ফাইনাল হবে। বাট একটা জিনিস কি হেলাল ভাই, যেটা মুস্তফা সরোয়ার সাহেব বললেন যে জিনিসটা আমার মনে হয় যে দেখেন এনটিভি হচ্ছে কমিউনিটি চ্যানেল, তাই না? এখানে কিন্তু যেমন পর্তুগিজ অ্যাসোসিয়েশন, ইতালিয়ান অ্যাসোসিয়েশন, ম্যানচেস্টার অ্যাসোসিয়েশন, নোয়াখালী অ্যাসোসিয়েশন, কুমিল্লা লিজেন্ড, এরা কিন্তু অরিজিনালি প্রপার ক্রিকেটার না, বাট এদের এদের অংশগ্রহণের মাধ্যমে একটা না না ঠিক আছে ফারুক ভাই, সেটাই এনটিভি এনটিভি রাইট, 100% কমিউনিটি সেবা দেওয়া, কমিউনিটি সেবা 100% রাইট, মানে বাবু ভাই যেটা করছে আমি আলাপ করছিলাম বাবু ভাই বলছে এটাই 100% রাইট, যেমন আপনি বলছেন এই যে নোয়াখালী অ্যাসোসিয়েশন, চিটাগাং কি বলে ইতালি অ্যাসোসিয়েশন, মানে এরকম টিম আসছে, যেমন আমিও যদি খেলতে চাই আমারও খেলার ইচ্ছা, আমিও একবার আমিও এই যে আপনার রিটায়ার টিম, এটা কিন্তু আমারই একটা ইয়া ছিল, বাবু ভাইকে বলার ইচ্ছা যে ভাই আমরা একটু খেলতে পারতাম, আমরা কিন্তু প্রপার বলে খেলতে পারবো না, এখন আর ওই ইয়া নাই, ঠিক আছে, তো টেপ টেনিস কিন্তু আমরা খেলতে পারবো, তো এরকম অনেকেরই ইচ্ছা আছে এবং বাবু ভাই ওই হ্যাঁ ওই দৃষ্টিকোণ থেকেই টেপ টেনিসটা সে রাখছে, এটার এটার কারণ সে, হ্যাঁ আমি ধন্যবাদ জানাচ্ছি তুহিন ভাই, আপনাকে অবশ্যই 5 তারিখে দেখা হবে খেলার মাঠে, আপনি যে দলেরই একজন কর্ণধার, অবশ্যই আশা করি আপনার দল ভালো খেলবে। হেলাল ভাই আপনাকে ধন্যবাদ এই ধরনের প্রজেক্টে আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং কমিউনিটি কাজে। একটা স্মরণীয় ঘটনা না বলে আমরা যখন নর্থহ্যাম্পটনে ওয়ার্ল্ড কাপে আমরা পাকিস্তানের বাংলাদেশ টিম
তখন হয়তো তুমি এখানে ছিল না বা অনেকে ছিল না আমরা একটা কোর্স ভরে এখান থেকে গিয়েছিলাম এখান থেকে লাল 6টায় আমরা রওনা দিয়েছিলাম এবং আমরা সবাই ফিল্ডে ছিলাম এবং আমরা যে কত এনজয় করেছি আমরা সাপোর্ট দিয়েছিলাম বাংলাদেশ টিমকে এটা লন্ডন পর্যন্ত আমরা গান গেয়ে গিয়ে আসছিলাম মানে এনজয় করতে করতে এবং আমরা আশা করছি যে আগামী 5 তারিখে সেই ধরনের একটা দৃশ্য দেখা যাবে যে সবাই মজা করবে একটা ফ্যামিলি গেট টুগেদার হবে সবাই মিলে আনন্দ করবে সবাইকে বলবো আসেন প্রতিটা টিমের থেকে যদি 25 জন করে লোক থাকে তো কত জন হবে অনেক লোক হবে 500 পিপল ডেফিনেটলি এখানে থাকবে আপনার সবাই ফ্যামিলিকে নিয়ে আসেন এনজয় করবেন একটা পিকনিক করেন এনটিপির সাথে থাকেন ক্রিকেটকে আমি আশা করব এনটিভির পিকচার যেরকম পরিচ্ছন্ন এবং ক্লিয়ার এদের টুর্নামেন্টও ক্লিয়ার হবে এবং সব এদের হয়েছে এবং হবে এবং আমি দর্শকদেরকে অনুরোধ জানাবো তাদের আসার জন্য এসে সাপোর্ট করার জন্য এবং এটাই যেন একটা প্ল্যাটফর্ম হয় যে একে অপরকে চেনার জন্য কমিউনিকেশন বিল্ড আপ করার জন্য সোশ্যাল নেটওয়ার্কিং হবে আমরা অনেকে অনেকে চিনি না একটা টুর্নামেন্ট উপলক্ষে অনেকে চিনতে পারি এবং এদেশের বাচ্চারা যারা বাংলাদেশের বিষয়ে কালচারের বিষয়ে অবহিত সেই বিষয়টা তারা যাতে আরো জানতে পারে বেশি বেশি করে সেইটা করবে এবং আমি এনটিভি কে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা যত রকম সহযোগিতা দরকার আমরা সহযোগিতা করবো এবং আগামী বছর যদি প্রপার টুর্নামেন্ট হয় আমি 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 একজন প্রপার্টি ডেভেলপার আমার আর্ট প্রপার্টি ডেভেলপার নামে একটা কোম্পানি আছে আমার আমি অ্যাডভান্স বুকিং দিয়ে রাখছি যে সাপোর্ট দিব এবং থাকবো ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাদের চারজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমাদের দর্শকদেরকে কিছু বলার জন্য প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম এনটিভি কমিউনিটি কাপ 2016 কে নিয়ে এবং আমরা কথা বলছিলাম এর আয়োজন নিয়ে কথা বলছিলাম কিভাবে খেলা হবে কখন খেলা হবে কোন মাঠে খেলা হবে আমরা আমি আরো কথা বলবো বাটে আমি সম্মানিত চারজন অতিথিকে বিদায় জানাচ্ছি এবং আপনাদের কাছ থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি বিরতির পর আবার দেখা হবে